আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। আজকের এই ভিডিওতে আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আইএলস লিসেনিংয়ে আপনি ইম্প্রুভ করার জন্য আপনার কোন কোন বিষয়গুলো আসলে জানা প্রয়োজন। সো যদিও লিসেনিং ইম্প্রুভের ক্ষেত্রে এটা আমার ফার্স্ট ভিডিও, আরও আসলে টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আরও দুই তিনটা ভিডিও আমি তৈরি করব। তারপরও আপনি এই ভিডিওতে আমি হচ্ছে গিয়ে কিছু ইম্পর্ট্যান্ট টিপস দিব, আপনি ইম্প্রুভমেন্ট কীভাবে করবেন, লিসেনিং পাওয়ারটা বুস্ট আপ কীভাবে করবেন, কিছু টিপস থাকবে, দেন কিছু নোটস আছে, দেন আপনার কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করা চলা দরকার, এই ধরনেরও কিছু টিপস আমি নিচের দিকে দিচ্ছি। সো এখন আমরা চলে যাই হচ্ছে যে ইম্পর্ট্যান্ট টিপসটা, যেটা হচ্ছে কি আপনার আইএলটিএস লিসেনিং পাওয়ারটাকে বুস্ট আপ করবে, সেটা হচ্ছে আপনার গুড অ্যাট রিডিং। মানে এটা একটু অন্যরকম মনে হচ্ছে না, যে লিসেনিংয়ের ক্ষেত্রে আপনাকে ভালো করতে হলে আপনাকে রিডিংয়ে ভালো হইতে হবে। কেন আপনাকে রিডিংয়ে ভালো হইতে হবে? কারণ রিডিংটা খুবই ইম্পর্ট্যান্ট লিসেনিংয়ের জন্য। আপনাকে খুব দ্রুত ফাস্ট রিডার হইতে হবে, ভালো রিডার হয়ে এবং প্লাস আন্ডারস্ট্যান্ডিংটাও দ্রুত। তো আপনাকে পার্ট টু এবং থ্রি এবং পার্ট ফোরেও আপনার দ্রুত আপনাকে রিডিং রিড করতে হবে, প্লাস আপনার ব্রেনে এগুলোকে হচ্ছে গিয়ে আপনার ব্রেনে এগুলো রাখতে হবে। সো রিডিংয়ে খুব ভালো হইতে হবে আপনাকে, আইএলটিএস লিসেনিংয়ে ভালো করতে হবে, ভালো করতে হলে। দেন হচ্ছে গিয়ে আপনার প্র্যাকটিসিং লিসেনিং কোশ্চেন ইজ নট এনাফ। ওকে, আমরা অনেকে কী হয় জাস্ট যেহেতু আইএলটিএস লিসেনিং এক্সামেও আইএলটিএস লিসেনিংয়ে আসবে ক্যামব্রিজের, তো আমরা শুধুমাত্র কী হয় শুধু আইএলটিএস লিসেনিংটাই শুধু করতে থাকি। মানে লিসেনিং যে কোশ্চেনগুলো থাকে ক্যামব্রিজের, তারপর ইউটিউব থেকে, হয়তো আপনি আপনার সর্বোচ্চ দিয়ে দুই থেকে তিনটা চারটা পাঁচটাও ডেইলি করতেছেন আইএলটিএস লিসেনিং, জাস্ট ওইটা নিয়ে পড়ে আছেন, তাহলে কিন্তু আপনার ওভারঅল লিসেনিং ইম্প্রুভমেন্ট কিচ্ছু হবে না। মেইন এক্সামে গেলে আপনি আপনার ডিজায়ার ব্যান্ড স্কোর পাবেন না। এর কারণ হচ্ছে কি এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে গিয়ে আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য আপনার কী হবে জাস্ট যে লিসেনিং কোশ্চেনগুলোর প্র্যাকটিস করে এটা করা যাবে না, একটা দুইটা হয়তো ডেইলি করতে পারেন। সো আপনি কী করতে পারেন, একটা দুইটা লিসেনিং করলেন, প্লাস আপনার ওভারঅল যেটা করতে হবে সেটা এই যে নোটসের মধ্যে আমি বলতেছি যে আপনার টেক নিউজ শুনতে হবে বেশি বেশি করে। আপনি টেক নিউজ শুনবেন, টেকনোলজি বেসিস যে নিউজগুলো প্রচুর পরিমাণে আপনার ইউটিউবে চ্যানেল আছে ওগুলো দেখতে পারেন, দেন জার্নাল দেখতে পারেন, প্লাস হচ্ছে বিজনেস নিউজ শুনবেন এবং বিজনেস ওয়ারগুলো, মানে ওয়ার বলতে আবার ওই যুদ্ধ না, বিজনেস ওয়ার বলতেছি, বিজনেস ওয়ারের যে ভিডিওগুলো ইউটিউবে আছে প্লাস বিজনেস নিউজটা, যে ইন্ডিয়া চায়না, চায়না আমেরিকার যে ওয়ারগুলো হয় এগুলো নিয়ে আপনি ভিডিও দেখলেন, তাহলে আপনার কিন্তু বুঝতে হবে, কারণ এই ধরনের কোশ্চেনগুলোই মূলত আসে। দেন হচ্ছে মানি মেকিং ভিডিও দেখতে পারেন, যেটা আপনার জন্য ও ইম্পর্ট্যান্ট, নিজের জন্য ইম্পর্ট্যান্ট, প্লাস হচ্ছে কি আপনার লিসেনিং পাওয়ারটাও বুস্ট আপ করলো। দেন হচ্ছে আপনি কিছু পডকাস্ট শোনা তো মাস্ট, আপনাকে ডেইলি অ্যাটলিস্ট একটা করে হলেও পডকাস্ট শুনতে হবে, যেখানে দুইয়ের অধিক প্রেজেন্টার থাকে, দুই থেকে মানে আচ্ছা দুইজন, দুই থেকে তিনজন যেখানে আছে ওই ধরনেরই আপনাকে পডকাস্টগুলো শুনতে হবে। তাহলে কী হবে, আপনার ব্রেন আপনাকে আসলে খুব ভালো ট্রেন হয়ে যাবে, যে লিসেনিংটাকে ধরার জন্য খুব ভালো ট্রেন হয়ে যাবে। দেন হচ্ছে আপনার বিবিসি প্রোনাউন্সিয়েশন আছে, এটা হচ্ছে কি আপনি bbcpronunciation.com গেলেও আপনি কিছু ওদের প্রোনাউন্সিয়েশনগুলো পেয়ে যাবেন। এটা এত ইম্পর্ট্যান্ট না, বাট আপনার সময় থাকলে অবশ্যই আপনি ডেইলি বিবিসি প্রোনাউন্সিয়েশনও প্র্যাকটিস করতে পারেন ওখান থেকে। দেন আমরা এখানে চলে যাই আবার ইম্পর্ট্যান্ট টিপসে, যেটা আমি বলতেছিলাম যে টাইমিংটা, এখন আপনার টাইমিংটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টাইমিং বলতে আমি এখানে বোঝাচ্ছি আপনি কোন সময়ে আপনি প্র্যাকটিস করবেন। দেখেন আজ লিসেনিংয়ের ক্ষেত্রে যদি ডিস্ট্রাকশান আসে তাহলে কিন্তু শেষ, মেজাজ গরম হয়ে যায়। আপনি হয়তো 15 বা 16টা কোশ্চেনের মধ্যে আছেন, বাসায় কেউ দরজা নক করতেছে অথবা কারো চিল্লাচিল্লি অথবা কোনো ছোটো বেবি কান্নাকাটি করতেছে, তখন আপনার ডিস্ট্রাকশান হইলেই আপনার বিরক্তি চলে আসবে এবং এতে করে খুব খারাপ লাগবে। হয়তো দেখা যায় যে আপনি লিসেনিংটাই করলেন না, আর 15 থেকে 16টা পর্যন্ত গিয়ে বাস শেষ, আপনি লিসেনিংটা স্টপ করে দিলেন, এই ধরনের ডিস্ট্রাকশান। তো টাইমিংটা নির্ধারণ করবেন যে আপনার বাসা কখন সাইলেন্ট থাকে, একদম নীরব কখন থাকে বাসা, ওই সময়টাই প্রতিদিন একটা টাইমেই আপনি লিসেনিংটা করুন। স্পেশালি আমার সাজেশন হচ্ছে আপনি ফজরের নামাজ পড়ে তারপরে এরপরে একটা কফি খেয়ে, ফজরের নামাজ পড়বেন একটা কফি অথবা হচ্ছে গিয়ে একটা আপনি গ্রিন টি অথবা হচ্ছে রং চা খেলেন, বাট দুধ চা খাবেন না, দুধ চা এমনিতেও শরীরের জন্য খুবই খারাপ, বাট এই ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের পাবলিকে দুধ চা খায়, এছাড়া জাপানিজ চাইনিজ ওরা কখনো এগুলো খায় না, মানে আমি যতদূর জানি। সো আপনি একটা কফি খেতে পারেন,
ফজরের নামাজ পড়ে এসে মসজিদ থেকে এসে একটা কফি খেয়ে দেন হচ্ছে আপনি পাওয়ার টেবিলে বসে লিসেনিং করতে পারেন, যখন আপনার পরিবারের সবাই ঘুমায় থাকবে তখন আপনাকে ডিস্ট্রাকশন করার মতো কেউ থাকবে না, আপনি একবার পুরো কনসেন্ট্রেট দিয়ে আপনার লিসেনিংটা করতে পারবেন, আপনার সকল ধরনের লিসেনিংয়ের যে বাকি অন্য যে কাজগুলো আছে পরে বলতেছি ওগুলোও আপনি কী করতে পারবেন যখন একটা সাইলেন্ট মুডে থাকবে আপনার রুমটা, খুব ভালো আপনি করতে পারবেন। তাই সকালের সময়টাকে ইউজ করবেন সব সময় আশা করি, কারণ হচ্ছে আবার অনেকে দেখে যে 12টা একটার সময় পরিবারের সবাই ঘুমে গেলে তখন করবেন এই চিন্তা ভাবনা থাকে অনেক, তখন কিন্তু আসলে খুব টায়ার্ড লাগে এবং চোখে ঘুম ঘুম থাকে বা অনেক কিছু পরে আবার মনে থাকে না, সকালে যেটা মনে থাকবে রাতে সেটা মনে থাকবে না ওইভাবে যেটা আমি জানি বা আমি বুঝি। আচ্ছা এটা করতে পারেন। দেন হচ্ছে ফোকাস অন পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে পার্ট টু এবং পার্ট থ্রিতে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে। কেন? কারণ হচ্ছে পার্ট ওয়ান এবং পার্ট ফোর অনেকটাই কিন্তু ইজি, পার্ট ওয়ান এবং পার্ট ফোর খুবই ইজি, কিন্তু পার্ট টু এবং পার্ট থ্রি একটু ট্রিকি হয়, কারণ হচ্ছে এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকে, মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকে, অনেক সময় ডায়াগ্রাম থাকে, এরপরে হচ্ছে কি ম্যাপস থাকে, সো এই সব গ্যাঞ্জাম থাকে হচ্ছে আপনার পার্ট টু এবং পার্ট থ্রিতে। তাই সবচেয়ে বেশি পরিমাণে প্র্যাকটিস করবেন বাসার মধ্যে পার্ট টু এবং পার্ট থ্রি, পার্ট ওয়ান এত বেশি প্র্যাকটিস করার দরকার নাই, শুধু ওয়ানের পিছে পড়ে থাকবেন বা শুধু ফোরের পিছনে পড়ে থাকবেন না, ওয়ান অ্যান্ড ফোর এটা হয়ে যাবে আপনার, এমনি এমনি হয়ে যাবে, প্র্যাকটিস করতে থাকেন বাসায় হয়ে যাবে। বাট টু এবং থ্রি একটু বেশি নিজেকে ফোকাস দিবেন, সবচেয়ে বেশি টু এবং থ্রির প্রতি এটা একটু মাথায় রেখে দেন। আচ্ছা ডোন্ট পজ, ডোন্ট পজ হচ্ছে আপনি যখন কোনো বাসায় বা যেখানেই করতেছেন আপনি একটা ভিডিও করতেছেন বাট তখন আপনি পজ করে বসলেন, পজ করে কী হবে যে পজ করার পরে আবার স্টার্ট করতেছেন, হয়তো কেউ ডিস্ট্রাকশন করছে, কেউ একজন আপনার নক করতেছে, আপনি পজ করে একটু এরপরে আবার এসে আবার করতেছেন, এই ধরনের কিছু করলে ভিডিও পজ করলেই প্রবলেম। এমন একটা সময় নির্ধারণ করুন যেখানে আপনি পুরো 40 মিনিট আপনি পাবেন কোনো ধরনের পিন, একবারে পুরো পিন ড্রপ সাইলেন্ট থাকবে, তো ওই সময়টা নেবেন, পজ করা যাবে না, পজ করলে কিন্তু আসলে আপনার হয় মার্ক ইনক্রিজ করবে না হয় ডিক্রিজ করবে, মার্ক ইনক্রিজ করাটাও তখন ভালো হবে না কারণ আপনি পজ নিয়েছেন একটু এয়ার নিয়েছেন রেস্ট নিয়েছেন, আবার মার্ক যদি কমে যায় ডিস্ট্রাকশনের কারণে তাও ভালো হবে না। দেন আমরা হচ্ছে গিয়ে ট্রেন ইউর সেলফ টু রিড ফাস্ট, যেটা আমি আগেই বলেছি রিডিংটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে নিজেকে ট্রেন করতে হবে খুব দ্রুত রিডিংটা পড়ার জন্য এবং হচ্ছে গিয়ে মার্কিং করার জন্য এই জিনিসটা, মানে আন্ডারলাইন করার জন্য কিওয়ার্ডগুলো খুব দ্রুত, সো রিডিং প্লাস কিওয়ার্ড আন্ডারলাইন করাটা খুব দ্রুত আপনাকে ট্রেনিং করতে হবে নিজেকে। দেন রিভিউ মিস্টেক, আপনি যখনই একটা লিসেনিং করলেন দেখা যায় যে 40 মিনিট একটা লিসেনিং করার পরে কিন্তু আসলেই খুব খারাপ লাগে, খুব বিরক্তি লাগে, মানে একটু টায়ার্ড লাগে আর কি, 40 মিনিট পূর্ণ অ্যাটেনশনের পরে একটু মন চায় যে খাটে গিয়ে একটু শুয়ে থাকি, তখনই একটু আরেকটা প্রবলেম ক্রিয়েট হয় যে আপনি 40 মিনিট করার পরে শুয়ে গেলেন বা একটু রেস্ট নিতেছেন এরপরে কিন্তু আপনার রিভিউটা সুন্দরভাবে করা হয় না, সাথে সাথেই আপনাকে রিভিউতে যাইতে হবে, অর্থাৎ আপনি আনসারগুলো ট্রান্সফার করে ফেলবেন আনসার শিটে, মানে সবসময় আনসার শিট রাখবেন বাসায়, আনসার শিটে ট্রান্সফার করে ফেলবেন, দেন আপনি হচ্ছে একটু রিভিউ করবেন কোন কোন আনসারগুলো হয় নাই, কেন হয় নাই, কীভাবে হয় নাই, সো কী কারণ আসলে এগুলো আবার রিভিউ করবেন, 29 নম্বর কোশ্চেনটা কেন হয় নাই, 30 নম্বরটা কেন হয় নাই, একটু আমি আবার অডিওটা প্লে করে দেখবেন যে কেন আপনার হয় নাই, এবং এগুলো সবগুলো রেকর্ড রাখবেন, নোট করে রাখবেন যে এই এই কারণে আমি 29 আনসারটা দিতে পারিনি, এটা খুব হাস্যকর মনে হলে বা ডায়েরিতে আপনি প্রতিদিন নোট করে রাখবেন যে আজকে আমার হচ্ছে ডে 15 নাম্বার হচ্ছে গিয়ে লিসেনিং চলতেছে, এই লিসেনিংয়ে এই এই কোশ্চেনগুলো পারি নাই, এই এই কারণে এই এই কোশ্চেনগুলোর আনসারগুলো হয় নাই, এগুলো নোট করে রাখলে খুব ভালো লাগবে আপনার কাছে এবং এতে করে আপনার খুব ভালোই হবে, ইম্প্রুভমেন্ট হচ্ছে কিনা আপনি দেখতে পারবেন, এবং প্রতিদিনের আনসারগুলো লিখে রাখবেন তাহলে নিজেকে আপনি নিজে প্রশ্ন করতে পারবেন যে আপনার কি ইম্প্রুভ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা ট্রেন ইউর মেমোরি, মেমোরিটাকে ট্রেন করাটাও খুব ইম্পর্টেন্ট, এর কারণ হচ্ছে আপনাকে হচ্ছে রিড করবেন যখন মার্ক করে রাখবেন তখন তো রিড আর মার্ক হইল, কিন্তু যখন ভিডিওটা প্লে করবে তখন কিন্তু আপনার মেমোরির মধ্যে ওই ওয়ার্ডগুলো থাকতে হবে, এই জন্য আপনার একটু মেমোরিটাকেও একটু ট্রেন করতে হবে, এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আচ্ছা ডোন্ট রিড টু মাচ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট ফোর, আমরা মানে খুব বেশি পার্ট ওয়ান এবং পার্ট ফোর নিয়ে স্পেশালি পার্ট ফোর নিয়ে অনেকের বেশি, মানে আমি মনে করি যে পার্ট ফোরটা অতটা কঠিন না পার্ট টু এবং থ্রি থেকে, সো সবসময় টু এবং থ্রিতে ফোকাস বেশি করবেন, ওয়ান অ্যান্ড টুকে একটু অ্যাভয়েড করে চলবেন। ওকে আচ্ছা দেন হচ্ছে
আমরা কিছু জিনিস অ্যাভয়েড দেখি। অ্যাভয়েড করে চলাটা হচ্ছে গিয়ে বলতে বুঝাচ্ছি আপনি হচ্ছে, আমরা অনেকেই কী হয় যারা আইএলস স্পিকিং বলেন লিসেনিং বলেন আইএলসের ক্ষেত্রে বা স্পিকিং করার ক্ষেত্রে আমরা বুঝি যে আমাদেরকে মুভিজ দেখতে হবে প্রচুর, সিরিজ দেখতে হবে, দেন সং, দেন নেটফ্লিক্সে সাবস্ক্রিপশান নিতে হবে, প্রচুর মুভি সিরিজ ওখানে আছে এগুলো দেখতে হবে। ভাই শুনেন, ভাইরে আফুরে একটা কথা শুনেন, সেটা হচ্ছে আইএলসের যে কোশ্চেনগুলো আসে রিডিং এবং হচ্ছে গিয়ে লিসেনিংয়ের ক্ষেত্রে, এগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা থেকে আসে, মানে বাস্তব প্র্যাকটিক্যাল যে স্টোরিগুলো, যে দুইজন লাইব্রেরিতে কথা বলতেছে বা ওরা কোনো রিসার্চ বিষয়ে কথা বলতেছে বা কোনো টেকনোলজি বিষয়ে কথা বলতেছে, এই ধরনের কোশ্চেনই তো আসে। আমি কি সত্যি না মিথ্যা বলতেছি? এই ধরনের কোশ্চেন যেহেতু আসে, সো আমাদের যে মুভি সিরিজ সং নেটফ্লিক্স এই ধরনেরগুলোতে যে ধরনের জিনিসগুলো দেখে, এগুলো সবগুলো হচ্ছে স্ক্রিপ্টেড এবং হচ্ছে সাহিত্যিক, মানে ওখানকার ওয়ার্ডগুলো সাহিত্যিক ওয়ার্ড প্লাস হচ্ছে এটা স্ক্রিপ্টেড থাকে। সো এইগুলো স্ক্রিপ্টেড বলতে ওইটাও তো স্ক্রিপ্টেড থাকে, বাট বুঝাচ্ছি যে এগুলো হচ্ছে সাহিত্যিক ভাষা বা এই ধরনের ওয়ার্ডগুলো আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ইউজ করি না। সো মুভিতে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় আপনি খুব মন দিয়ে দেখলেন, বাট এই ওয়ার্ডগুলো আপনার আইএলসের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এগুলো এটা না যে আপনাকে খুব একটা হেল্প করবে, মানে হেল্প করবে না এটা বলতেছি না, বাট আপনার টাইম ইজ মানি, ইউনো। সো একটা বিষয় দেখতে আপনি অনেক সময় দিচ্ছেন, অনেক কিছু, আর এগুলো দেখলে হচ্ছে কি আপনার মেন্টালিটি, মানে ব্রেনের উপরে অনেক ইফেক্ট হয় যদি আপনি এগুলো দেখেন। এগুলো দেখলে একটু বিরক্ত লাগবে, আমি জানি যে নোটসে যে বিষয়গুলো দিছি এগুলো দেখতে খুব বিরক্ত লাগবে, আর যেটা অ্যাভয়েডে দিছি এগুলো দেখতে খুব মজা লাগবে, বাট মজা সাজা হয়ে যাবে। বা আপনি তাই আপনি ট্রাই করবেন যে নোটসে আমি যেটা মেনশন করছি এইগুলাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পরিমাণে দেখবেন। বিরক্ত লাগবে ভাই একটু, বাট কী করবেন, একটু আধা ঘন্টা, এক ঘন্টা, দুই ঘন্টা তারপরেও দেখেন শুনেন এগুলা। সো আজকের এই ভিডিওতে যেগুলো বলছি এগুলো একটু আপনারা নিজেরা নোট করে রাখতে পারেন সুন্দর করে আপনাদের ডায়েরিতে বা হচ্ছে গিয়ে যে কোনো